আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি রিদওয়ান, কুয়ালালামপুর, মালয়েশিয়া থেকে আজকে আবার আসলাম আমাদের আপনাদের মাঝে সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আর আজকের আলোচনার সাথে শরিক হয়েছেন আমাদের মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি বিজনেসম্যান জনাব মোহাম্মদ ওমর ফারুক খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। তো মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মালয়েশিয়াতে নতুন নিয়মে রিহায়ারিং এর সংবাদ, এবং নতুন নিয়মে আবার মালয়েশিয়াতে রিহায়ারিং এর কোনো সুযোগ দিবে কি না, এই বিষয়ে আজকে আলোচনা করব। আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, আমার দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন ক্লিক করে রাখুন। পরবর্তীতে ইমিগ্রেশন রিলেটেড যে কোনো সংবাদ যদি আমরা আবার নতুন ভিডিও দিই, অটোমেটিকলি আপনার হাতে পৌঁছে যাবে। ওকে, চলুন যাওয়া যাক আজকের বিষয়বস্তু। ওকে ভাইজান, বিগত বেশ কিছুদিন যাবৎ অনেক মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আমাকে, অনেক ভাইরা বারবার ফোনে, ইমেইলে এবং কি কমেন্টসের মাধ্যমে জানতে চেয়েছেন যে নতুনভাবে আবার মালয়েশিয়ান রিহায়ারিংয়ের যে প্রোগ্রাম চালু হবে কিনা, বা হয়েছে কিনা, বা আদৌ হবে কিনা, এই বিষয়ে আসলে আপনার কী অভিমত? ওকে, আপনি সুন্দর একটি চমৎকার একটি প্রশ্ন করেছেন। তো এই বিষয়ে আমি, হ্যাঁ, আপনাকে কিছু বলতে চাই যে এই বিষয়ে যদি এই দেশে নতুন করে পারমিট হয় বা রিহায়ারিং চালু হয়, নতুন দেয়, সবাই জানতে পারবে। এইগুলি এখানে কিছু কিছু এজেন্ট আছে, তারা গুজব ছড়াচ্ছে, ঠিক আছে, টাকা হাতিয়ে নেওয়ার জন্য, নিজের আত্মস্বয় করার জন্য এই কাজগুলি করছে। আসলে এগুলি কিছুই হয়নি, যদি হয় কখনো সবাই জানতে পারবে। সুতরাং এইসব কথা বিশ্বাস করতে নেই। তার মানে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে এখনো কোনো, না, এইসব কোনো ঘোষণা হয়নি। এটা হলে তো আমাদের এমবিসি আমাদের জানাবে, প্লাস এদেশে পেপার পত্রিকায় আসবে, টিভিতে আসবে, এটা তো কিছুই হয়নি। তার মানে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা অবশ্যই জানতে পারছেন যে নতুন নিয়মে আবার যে রিহায়ারিং এর সুযোগ ঘোষণা, যে মানে যে গুজব সংবাদটি, আসলে এটা একটা গুজব সংবাদ। এই বিষয়ে ইমিগ্রেশন থেকেও কোনো ঘোষণা আসেনি এবং এদেশের সরকার থেকেও কোনো ঘোষণা আসেনি। আচ্ছা, অনেক বাংলাদেশি ভাইরা জানতে চেয়েছেন আদৌ কি এরকম আর একবার সুযোগ দেবে। আপনি জানেন যে অনেক বাংলাদেশি ভাইরা কিন্তু এখন পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট করতে পারে নাই, এখন পর্যন্ত তারা বৈধ হওয়ার যে প্রক্রিয়া ছিল ওটাতে এখনো কি করতে পারে নাই। আসলেও কি আবার পুনরায় এরকম কোনো দেওয়ার সুযোগ আছে কিনা? আসলে এই রিহায়ারিং প্রায় 2 বছর চলেছে, 2016 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, 2000 এখনো পর্যন্ত অলমোস্ট পারমিট পাইছে কি প্রসেসে আছে, চলতে প্রসেস হইতেছে। সো প্রায় 2 বছর কাজ হয়েছে। এখন যারা ফিঙ্গার করতে পারে তারা তো আর, তাদের আর কোনো আশা নেই। যারা লেবি দিছে, যারা নি অ্যাপ্রুভ হয়েছে, তাদেরকেই হয়তো আশা আছে পাবে। আর যাদের ফিঙ্গার না হয়েছে তাদের তো কোনো প্রশ্ন আসে, নতুন করে হয় না, নতুন করে আবার মানে রিহায়ারিং এর কোনো সুযোগ না, রিহায়ারিং এর সুযোগ এটা আমরা বলতে পারবো না। কারণ এদেশে দিতে পারে, কারণ অনেক বাঙালি অবৈধ আছে, হয়তো আমাদের দেশ থেকে যারা আসছে সরকার পক্ষ থেকে, তারা হয়তো আমরা শুনেছি রিকোয়েস্ট করছে তাদের এদের জন্য, যে আমাদের অবৈধ লোক বৈধ করে নেওয়ার জন্য তার চেষ্টা করতেছে। কিন্তু এই দেশে সরকার যদি দেয় তাহলে করতে পারবে, এটা দিলে তো সবাই জানতে পারবে। কিন্তু এখানে তো শুধু শুধু মানুষকে হয়রানি করছে, কিছু কিছু ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকজন ফোন করে মানুষকে বিরক্ত করে যে নতুন পারমিট দিচ্ছে এখানে সেখানে এটা সেটা, আসলে যাদের আদৌ এগুলি কিছুই না, এগুলি সব মিথ্যে। ওকে, ধন্যবাদ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা অবশ্যই, আপনারা অবশ্যই অবগত আছেন যে বিগত গত 25 তারিখে বাংলাদেশের শ্রমমন্ত্রী মালয়েশিয়াতে আসছিলেন কলিং এর বিষয়ে যে আলোচনা করার জন্য। সেই আলোচনার শেষে কিন্তু তিনি এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করেছেন যে আবার যেন এই সুন্দর করে আবার একটা সুন্দর নিয়মে পুনরায় আবার রিহায়ারিং এর একটা ব্যবস্থা করে দেওয়া হয়। কি জন্য? এখন পর্যন্ত অসংখ্য বাংলাদেশি আছে, বাংলাদেশের উপর অন্যান্য দেশের আছে, যারা এখন পর্যন্ত রিহায়ারিং এর আওতায় তাদের পাসপোর্ট আর রিহায়ারিং করতে পারে নাই। সেক্ষেত্রে এদেশের সরকার যদি বিবেচনা করে আবার দিলেও দিতে পারে, কিন্তু এখন পর্যন্ত যেহেতু ইমিগ্রেশন থেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ডিক্লিয়ারেশন আসে নাই, সেক্ষেত্রে আমরা ওইরকম প্রতারণার ফাঁদে না পড়াটাই ভালো। রাইট। ওকে, বিগত যেই
রিহায়ারিং এর প্রোগ্রামের সুযোগ দিয়েছিল সরকারি। আপনি জানেন অনেকেই ভিসা অলরেডি পেয়ে গেছে, আবার অনেকেই দেখা গেছে যে মাইজি অথবা মুক্তি মেগা ইমানে রেজিস্ট্রেশন করছে এবং ফিঙ্গারপ্রিন্ট করছে এবং লেবি জমা দিছে। ওকে, এর মধ্যে অনেকে আছেন যে ফিঙ্গারপ্রিন্ট করছে লেবি জমা দিয়ে নেই, আবার অনেকে আছে ফিঙ্গারপ্রিন্ট করছে লেবি জমা দিছে। আসলে এখন অনেকে জানতে চায় যে যারা শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট করছে এখন পর্যন্ত লেবি জমা দিতে পারে নাই, এদের কি অবস্থা? যারা ফিঙ্গার করছে লেবি জমা দিতে পারেনি, ওকে, যারা ফিঙ্গার করছে লেবি জমা দিতে পারেনি তাদেরটা আশা নেই, আশা ভরসা নেই, আর যারা লেবি জমা দিছে তাদেরটা আশা আছে, হতে পারে। তবে এর কথা আছে, দেখা গেছে একটা কোম্পানি লোক খাটাতে পারবে 50 জন বা 100 জন, তারা যাই করছে 500, ঠিক আছে, ওখানে কোম্পানি 500 করছে, কোম্পানি কোতা পাইছে, মানে কোতা বলতে এই মালয়েশিয়ান ভাষায় বলে কোতা মানে অ্যাপ্রুভ হয়েছে 50 জনের, সে 50 জন পাবে, 100 জনের 100 জন পাবে, বাকি 400 জন যে 500 জন করে থাকে বাকি 400 জন সে তারা পাবে না। সুতরাং ওগুলি আশা বাদ দেওয়া যাবে না, কিন্তু বাদ দিয়ে দেওয়া যায়, এটাই আমার জানার মতো এতটুকুই। ওকে ভাইরা, আপনারা তাহলে বুঝতে পারছেন যারা মিনিমাম ফিঙ্গারপ্রিন্ট করছেন এবং লেবি যাদের জমা হয়েছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে তাদের ভিসা হওয়ার সম্ভাবনা আছে। এরপরেও আপনাদেরকে যেই যে কোম্পানির আন্ডারে ফিঙ্গারপ্রিন্ট করছেন লেবি জমা দিচ্ছেন স্ব কোম্পানির সাথে যোগাযোগ করেন, হয়তো আপনাদের কোম্পানির বসেরা ইমিগ্রেশনে পুশ করবে, ফলো আপ দেবে, এভাবে দ্রুত বের হওয়ার মানে সম্ভাবনা থাকে। আর যদি আপনি ফলো আপ না করেন তাহলে হয়তো আপনার বসেও ফলো আপ করে না ইমিগ্রেশনে, ওটা পড়ে থাকে। সেক্ষেত্রে যাদের লেবি জমা দেওয়া হয়েছে এদের ভিসা পাওয়ার একটা আশা আছে, আপনারা নিয়মিত যোগাযোগ করেন। আচ্ছা, আরেকটা যেটা প্রবলেম, অনেক ভাইয়েরা এখনো পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট করতে পারে নাই, কিন্তু দেখা গেছে বিভিন্ন এজেন্ট দালালের কাছ তাদের কাছ থেকে 5,000, 7,000, 8,000, 10,000 টাকা পর্যন্ত অলরেডি হাতায় নিচ্ছে, কিন্তু এখন তারা ফিঙ্গারপ্রিন্ট করতে পারেনি, সেক্ষেত্রে তাদের জন্য কি পরামর্শ থাকবে? ওকে, তাদের জন্য পরামর্শ একটি, তারা আমাদের দূতাবাস আছে বাংলা হাই কমিশনের, ওখানে গিয়ে তাদের সাথে তাদের কাছে জানানো উচিত, জানানো দরকার যে আমরা এই সমস্যার মধ্যে আছে, আমাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, কোন কোম্পানি বা কোন এজেন্ট কে কে টাকাগুলো নিয়েছে, যে নালিশ করার প্রয়োজন আছে আমাদের এমবিসিতে। তো আমাদের এমবিসি তারা জানতে পারলো কার আগে গিয়ে করতেছে, এক দ্বিতীয় কথা এমবিসি তাদেরকে জানিয়ে দিবে কি করতে হবে, হয়তো পুলিশ রিপোর্ট করতে হবে বা অন্য অন্য কিছু থাকলে সে এমবিসি বলে দিবে যে এইগুলি করতে হবে, কারণ আমাদের চেয়েতে এমবিসি ভালো বোঝে এই বিষয়ে কি করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটা জিনিস অ্যাড করি, যেটা হলো অনেক ভাইরা আমাকে কমেন্টসে জানিয়েছেন যে এরা ভয় পাচ্ছে যে এদের তো এখনো ভিসা নাই, কিন্তু আমি অনেকে পরামর্শ দিচ্ছি অলরেডি যারা এরকম অনেকের কাছে 5,000, 7,000, 8,000 টাকা দিয়ে ধরা খেয়ে বসে আছে, আমি ওদেরকে অলরেডি বলে দিয়েছি যে তারা পুলিশ রিপোর্ট করতে। তো এখানে অনেক ভাইরা ভয় পাচ্ছে যে পুলিশ রিপোর্ট করতে গেলে তাদের তো ভিসা নাই, সেক্ষেত্রে যদিও বা পুলিশ আবার তাদেরকেও কোনো হ্যারাসমেন্ট করবে কিনা, সেক্ষেত্রে আপনার কি পরামর্শ? এই ক্ষেত্রে যে যেখানে কাজ করছে হয়তো দেখা গেছে অন্য জন্য ভিসা করতে দিয়েছে, তো যেখানে কাজ করছে ওখান থেকে একটি লোকাল লোক নিয়ে, এদেশি লোকাল লোক নিয়ে ওনার কাছে যে ডকুমেন্টস আছে, টাকা পয়সা দিয়েছে যে ফিঙ্গার করেছে কি কি করেছে, একটা একটু ডকুমেন্টস আছে, অবশ্যই একটা ডকুমেন্টস আছে যে আমি এত করেছি, আমি এত টাকা দিয়েছি, সেই ডকুমেন্টস নিয়ে যে পুলিশ রিপোর্ট করতে পারবে, লোকাল একটা লোক নিয়ে যেতে হবে সাথে, তা নাহলে হয়তো পুলিশে হয়রানি করতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, হয়রানি করতে পারে। সো একটা ডকুমেন্টস নিয়ে একটা লোকাল লোক নিয়ে যারা পুলিশ রিপোর্ট করতে পারে, তার চেয়ে ভালো হবে আগে এমবিসি যা যোগাযোগ করে দেখুন এমবিসি কি বলে, এমবিসি হয়তো এই ধরনের তথ্য দেয় না, কি দেয় এমবিসি যেটা বলে সেটা করার আমি মনে করি সবচেয়ে বেটার হবে। ওকে মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা বুঝতে পারছেন যারা এরকম 7,000, 8,000, 10,000 টাকা দিয়ে ধরা খেয়ে বসে আছেন তারা কিন্তু পুলিশ রিপোর্ট করতে পারেন, তাদের তেমন কোনো ভয় নাই, যেহেতু আপনারা মালয়েশিয়ান সরকারের যে একটা রিহায়ারিং পদ্ধতির একটা সুযোগ দিয়েছিলেন সেই সুযোগের আওতায় আপনারা আসছিলেন, আপনারা টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছেন, ডাম্পিংয়ের জন্য টাকা পয়সা দিয়েছেন, আপনাদের অবশ্যই কিছু ডকুমেন্টস আছে, আপনারা যখন পুলিশ রিপোর্ট করতে যাবেন অবশ্যই ওই ডকুমেন্টসগুলো নিয়ে যান। আর ভাই যেটা বললো যে সাথে একজন এদেশের লোকাল লোক নিয়ে গেলে ভালো হয়। আমার একটা কথা আছে, ওকে, আর যারা নি এই টাকাগুলি নিয়েছেন যেমন এদেশি কিছু এজেন্ট আছে তারা তো ছিটারি করছে, সাথে সাথে আমাদের কিছু বাঙালি বাংলাদেশি এজেন্ট আছে তারাও এই প্রতারণা করেছেন। ভাই বুঝতে হবে, আমি এজেন্টদের কিছু বলছি, বুঝতে হবে যারা নি এদেশে আসছে কর্ম করতে জব করতে আসছে তারা ভাই কেউ কুটিপতি নয়, তারাও গরিব, এদেশ আসছে কর্ম করতে, ফ্যামিলিকে ডেভেলপ করার জন্য আসছে, ভাই তাদের টাকা পয়সা নিয়ে কেউ এরকম করেন না যে তারা মনে আঘাত পায়, সবাই কেউ হয়তো
বেশি কামায়, কেউ কম কামায়, কিন্তু সবাই কষ্টেই আছে, আবার কেউ সুখে আছে। হ্যাঁ, আমরা যারা ব্যবসা করি তারা পয়সা করি কি আমি সুখে আছি, আর যারা নিয়ে কর্ম করে তারা ভাই মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে, এই বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করে, তারা খুব কষ্টে আছে। আমাদের চোখে দেখা যে আমার ওয়ার্কার শ্রমিক আছে, আমার ওয়ার্কার যারা কাজ করে কষ্টে কাজ করে, তাদের টাকা পয়সা নিয়ে কেউ এরকম কিছু করেন না, যে যেটা পারবেন সেটা করেন, যে যেটা পারবেন না সেটা করেন না, শুধু শুধু মিথ্যে হরানি কাউকে করেন না, কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে না যে আমি এটা করে দিবো, আমার এত টাকা দাও, এটা করবো, সেটা করবো, শুধু শুধু মিথ্যে হরানি করেন না কাউকে, আর মানুষের টাকা পয়সা নষ্ট করেন না, তারা খুব কষ্ট করে কাজ করে এদেশে। জি মানুষের প্রবাসী ভাইরা, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে একটি দালাল চক্র যারা আমাদের মতো আপনাদের মতো নিরীহ লোকের কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নিয়েছেন, এবং কি আপনারা ফোন করলে অনেক সময় ফোন রিসিভ করছে না বা বিভিন্ন রকমের কথা বলছে, যারা এরকম টাকা দিয়েছেন তার টাকা দিয়ে ধরা খেয়েছেন, তাদের নামে রিপোর্ট করেন এবং তাদের কাছ থেকে টাকা ওঠানোর ব্যবস্থা করেন। ওকে, এবং তাদের কাছে আপনারা বলতে পারেন যে টাকাগুলো যেহেতু আমাদের ফিঙ্গারপ্রিন্ট করতে পারেন, লেবি জমা দেওয়া হয় নাই, অথচ আপনারা আমাদের কাছ থেকে টাকাটা নিয়ে নিয়েছেন, আমাদের টাকাটা ফেরত দেন, পরবর্তী যদি আবার সুযোগ আসে তখন আবার আপনাদের কাছে টাকা দেব এবং কি আপনাদের মাধ্যমে প্রসেস করব, এই রকম কথা বলে আপনারা তাদের কাছ থেকে টাকাটা কিন্তু চেষ্টা করতে পারেন। ওকে ভাইরা, আজ এই পর্যন্তই, এবং এই ভিডিওগুলো কেমন লাগলো আপনাদের কাছে আশা করি অবশ্যই ভালো লাগার কথা, এবং কি এখানে অনেক ইমিগ্রেশনের অনেক ইনফরমেশন আছে। যদি আপনাদেরকে এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন লাগলো এবং কি পরবর্তীতে কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চান, এবং কি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনাদের এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আর জনাব মিস্টার ওমর ফারুক খান ভাই আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, ওকে, দেখা হবে।